আবার ইট পাথর চালানো গাড়ি ভেঙে দিয়েছে আর বেচারি পুলিশ দাঁড়িয়ে দেখছে। পুলিশ বলছে আপনি পুলিশকে না জানিয়ে এসেছিলেন। আমি কি আমার বাড়িতে যেতে গেলে পুলিশকে জানাতে হবে? আর পুলিশের গাড়ি একটা 24 ঘন্টা জন্য আমার পিছনে থাকে, এ কাজ ওদের, আমার কাজ না। জেট সিকিউরিটির জন্য আগে কনভাই দিতে হবে, পুলিশকে দিতে হয়, এরা দায় না। একটা ASI দিয়ে রেখেছে আর পুলিশের গাড়ি পুরো বাংলায় আমার সঙ্গে ঘুরে বেড়ায়। তাদের নিজের এলাকায় আক্রান্ত হলেন, কি বলবেন? আইন শৃঙ্খলা কোথায় গেছে? আইন শৃঙ্খলা নিয়ে আমি পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, কেন? পুলিশ বেচারি ওই কি বলা যায় কম্পালসারি ওয়েটিং জন্য বেড়ার পরেশান আছে। এখানে বউ বাচ্চা আছে, বাচ্চা পড়ছে, আর কার্সিয়াং এ ট্রান্সফার হয়ে যাচ্ছে, ওরা কি করবে? তো ওদের হাল হয়ে গেছে। আর আর ল অ্যান্ড অর্ডার তো দিদিমণি আজকে আমরা জানতাম না নেতাজিকে ওরা তৃণমূলে জয়েন করিয়ে নিয়েছে। আমরা জানতাম অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী উনি ছিলেন, তাই আমরা এসেছিলাম। সুভাষ চন্দ্র বোসকে পবিত্র করলাম, যে অপবিত্র অর্জুন সিং করে গেছিল নেতাজি সুভাষ চন্দ্র বোসকে। আমরা মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করব, মানুষকে বলবো এইটা হচ্ছে অর্জুন সিং এর ক্যারেক্টার। আর আমি ভাটপাড়ার মানুষকে অনুরোধ করব, অর্জুন সিং এর যা চরিত্র, আপনারা আজ থেকে সব মন্দির মসজিদের সামনে পাহারা দিন, কারণ অর্জুন সিং এর নোংরামি হচ্ছে মন্দির ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে, ধর্মের লড়াই লড়াবে। আমি ভাটপাড়ার মানুষকে অনুরোধ করব, আজ থেকে মন্দির মসজিদ পাহারা দিন, নইলে অর্জুন সিং এটা ভেঙে দিয়ে সাম্প্রদায়িক গণ্ডগোল লাগানোর চেষ্টা করবে। আমি পুলিশকে অনুরোধ করেছি যে আপনারা তদন্ত করুন, এবং একটা ইট পড়েনি কিন্তু নিরাপত্তা রক্ষীরা গুলি চালালো কেন, আমরা তদন্ত চাই। তার জন্য অর্জুন সিং দায়ী থাকতো? অর্জুন সিং নিজে পেট্রোল থেকে তিনটা ফায়ার করেছে। অর্জুন সিং যে সন্ত্রাসের রাজনীতি তৈরি করছে, ও যদি সংযত না হয় এটা বুমেরাং হয়ে ওর দিকে ফিরে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।